Inspiring.
student Rabindranath Tagore is born hitherto unknown. Tagore and Swami Vivekananda had immense influence upon each other. It was written by Pranav Goswami. They both had profound respect for each other. Swamiji has moved many times by Tagore's composition, and that was quite evident when it is found that philosophical heel of Tagore's creation has always been Swamiji. Bani Babukhai Abhunto Gagane Gagane Athuba Dane Mono Anunto Bumhan Demachi. এরকম না জানি কত ব্রহ্মসঙ্গীত ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, যা স্বামীজির অনন্ত ব্রহ্মচিন্তার পাথেয় হয়েছিল। কথায় বলে, আমাদের জীবনে যত রকম শিল্পকলার চর্চা আছে, তার মধ্যে একমাত্র সঙ্গীতের মধ্যেই নাকি সেই অলোক সামান্য পরস্পরিটি লুকিয়ে আছে, যার দ্বারা ঈশ্বরের গরিমা লাভ করা যায়। তাই তিনি যখন শ্রী শ্রী রামকৃষ্ণকে গান শোনাতে গিয়ে দেখছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রচুর ব্রহ্মসঙ্গীত, যেগুলো তিনি কম্পাইলেশন করেছেন নিজের রচিত সঙ্গীত কল্পতরু গ্রন্থে। কয়েকটি নাম আমি বলছি, মহাসিংহাসনে বসি সুরি ছবি বিশ্বকৃত, একই সুন্দর শোভা দিবা নিশি করিয়া যতন, তোমারই করিয়াছি জীবনেরও প্রিয় গান। আমাদের এখনকার নিবেদন এই গান। Goes was a good performer, and he used to mesmerize his mentor
Sri Ramakrishna Deep with his devotional voice, with his devotional songs sung in a very beautiful melodious voice. Though he was quite proficient in playing various musical instruments, but his expertise lies in vocal performance. It is known that he used to sing Tukpa, Khayal, Tukkaya, Jubat, Bangla, Hindi, and Sanskrit songs whenever and wherever he always being praised for his melodious voice. An Englishman once commented on Swamiji's voice after hearing him singing as that his voice resembles that of the musical instrument of China, that's gong. And to those who understand, they worship his voice in the highest way. ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে তার বিভিন্ন বিষয়ে নানা প্রকার গুরুত্বপূর্ণ মত রয়েছে। সমস্ত বিষয় সম্পর্কে আলোকপাত করা অত্যন্ত কঠিন। কেন কি মানে মাত্র 39 বছরের বয়স, অথচ উনি ছুঁয়ে যাননি এমন কোনো বিষয় নেই। তার মধ্যে থেকে দু একটি কথা উনি যেগুলো বলে গেছেন, দেশের বর্তমান অবস্থায় ধ্রুপদ গানই একমাত্র যেসব গীতিবাদ্য মানুষের হৃদয়ে কোমল ভাবসমূহ উদ্দীপিত করে, সে সকল কিছুদিনের যাপন এখন বন্ধ রাখিতে হইবে এবং ধ্রুপদ গান শুনিতে লোককে অভ্যস্ত করাইতে হইবে। এই ব্যাপারে আমি খালি একটা কথাই বলতে পারি, তখনও আমরা পরাধীন। আজকে উনি ধ্রুপদ বলতে কি বোঝাতে চেয়েছেন? ধ্রুপদ অর্থাৎ ধ্রুবপদ, অর্থাৎ যে গানে গুরুগম্ভীর একটি ভাব রয়েছে এবং যা মানুষকে কিছু ভালো কিছু সদর্থক কিছু করতে প্রচণ্ড পরিমাণে উৎসাহিত করে। এবং যে সময়ে আমরা পরাধীন, সেই সময়ে যদি টপ্পা খেয়াল এই রকমের চতুর আর প্রকৃতির গান বাজনায় যদি আমরা লিপ্ত থাকতাম, তাহলে কিন্তু যুব সমাজ যাদের কাঁধে ভর দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম অগ্রণী একটা ভূমিকা নেবে সেটা হতে পারত না। এবং তার জন্য তিনি বলেছেন যে চতুর প্রকৃতির গান কিছুদিনের জন্য বন্ধ থাক, এখন সবার কানে যেন ধ্রুপদ গানই বাজে। আরেকটি কথা পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে, আজকে আমাদের বিষয় যেখানে স্যার চমৎকার নদী, প্রথমে উনি বলেছেন আমরা এখনও শুধু আজকালকার দিনে অনেকে যারা ওয়েস্টার্ন মিউজিক চর্চা করি আমরা, তারা ওয়েস্টার্নের ঠিক কতটুকু জানি সে সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু সেই যুগে তিনি স্বীকার করেছেন, যখন আমি জানিতাম না যে পাশ্চাত্য সঙ্গীত কী, তখন তাহা আমার মনে শৃগালের চিৎকারের ন্যায় লাগিল। কিন্তু যখনই আমি তা সম্পূর্ণরূপে অনুধাবন করলাম, তখন দেখলাম যে হারমোনি কাকে বলে, হারমোনির চূড়ান্ত রূপ হচ্ছে ওয়েস্টার্ন মিউজিক। এবং তিনি তাদেরকে তাদের সেই সঙ্গীত শাস্ত্র, ওয়েস্টার্ন সঙ্গীত শাস্ত্রকেও তিনি মুর্নিশ করেছেন। এবং তিনি সেটা পাশ্চাত্যের সব জিনিস ভুল, সব জিনিসই খারাপ এই এই মানে এই ধারণার কিন্তু বশবর্তী তিনি ছিলেন। এই সম্পর্কিত তার এরকমই একটি ধারণা। একটি খালি দুটির মধ্যে একটি পার্থক্য আমি বলতে চাই, যেটি হচ্ছে এখনকার আমাদের একটি নিবেদন, যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত তার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিল, শুধু একটি লাইন বলি যে ধ্রুপদের রূপটি কীরকম হয় আর আমাদের এই ছাত্রী বা সবাই মিলে গাইবে একটি খেয়াল যেটি চতুর প্রকৃতি। কিন্তু একটি লাইন আমি বলছি, বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কম্পোজ করেছিলেন, দ্বারাও মতো অনন্ত ব্রহ্মাণ্ড আছে। Ah, 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 ah.
নরেন্দ্রনাথ ঠাকুর অযোধ্যনাথ প্রাকাশী এই গানটি
আমি প্রথমে গাইলাম মনু চন্দ্র নিজ নিকেতন, গানটি অযোধ্যানাথ পাকরাশির লেখক। তার এই গানটি দিয়ে মানে রামকৃষ্ণদেব তার এই গান শুনে ভাবাবিষ্ট হয়ে পড়ে, তিনি বাচ্চজ্ঞান রহিত হয়ে যান, প্রায় ফেইন্ট হয়ে যান এই গানটি শুনে। পরবর্তীকালে তিনি শ্রী শ্রী ঠাকুরকে প্রচুর ভক্তিমূলক মায়ের গান শুনিয়েছেন, যেমন যাবো মা তিল কুণ্ডলিনী আমার দেহমা পাগল করে, অন্তরে জাগিছ কেগু তুমি মা আমার মা তঙ্গে তারা, ইত্যাদি। 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের তীরধানের পরবর্তীকালে তার মুখে ডুব 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 রূপ সাগরে আমার মন, এই গানটি প্রায়ই শোনা যেত। আমরা এই গানটি এখন নিবেদন করছি। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবে প্রেম রত্ন ঘর, পাবে প্রেম রত্ন ঘর, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে ভিন্ন মন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে ভিন্ন মন, দীপ 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 গানের বাতি, দীপ 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 গানের বাতি, জ্বলবে হৃদয় অনুভব, জ্বলবে হৃদয় অনুভব, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, পাতাল খুঁজলে পাবি প্রেম রত্ন ঘর, পাবি প্রেম রত্ন ঘর, ডুব 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 সাগরে আমার, ডুব 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 সাগরে আমার। স্বামী কন্ট্রিবিউশন টু ওয়ার্ডস মিউজিক ইজ প্রোফাউন্ড অ্যান্ড বাউন্ডলেস, মেশারিং ইট উড বি লাইক অ্যান অ্যাটেম্পট to measure the fathom of the ocean. The last song, The Hymn of Samadhi, is an attempt to express the inexpressible experiences of Nirvikalpa Samadhi. In his poem, Swamiji tries to reveal the experience of an environment where he sees neither the sun nor the moon, nor any kind of light. He observes the whole universe, a floating universe, rising, floating, and sinking, and this continues ceaselessly. Very slowly, the shadows of multitude enters the primal room, and only its current, which remains and keeps on buzzing, I am, I am. Slowly that current ceases to, void emerges into void, and experience a stage of samadhi, which feels as above Kramana's bhojana, beyond mind and speech. In search of harmony, এই ওয়ার্কশপের শেষে যে গানটি দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি, গানটি সম্পর্কে একটি কথাই বলবার, এটি আমার কথা না, শুধু একজনের কথা নয়, যে শুধুমাত্র এই গানটি কম্পোজ এবং লিরিক্সের জন্য তিনি অ্যাজ এ কম্পোজার বা লিরিসিস্ট হিসেবে পৃথিবী যতদিন থাকবে ততদিন উনি থেকে যাবেন। এত সুন্দর এ কথা এবং এত সুন্দর এর সুর, আর সবচেয়ে বড় কথা এটা উনি উপলব্ধি করেছেন নির্বিকল্প সমাধি সম্পর্কে লিখতে গেলে
সেই সমাধিতে সমাহিত না হতে পারলে সেটা করা যায় না। এটা ওনার একদম একাত্ম হয়ে উনি যে ফিল করেছে সেটারই এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, না হি সূর্য না হি জ্যোতি। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি